ঘরে সিংহের অবস্থান থাকে।
আবার কেমন সিংহ না আপনি বুঝবেন না কি দিনকাল পড়েছে তারা আপনার নামটা কি আমার নাম বাটার রেড গভর্নেন্স এটা আবার কারো নাম হয় নাকি এই আপনারা বলুন তো এটা কারো নাম হয় আপনি যে কত বড় গাধা আমার নাম মাখনলাল সরকার ও বাটার মানে মাখন আর রেড মানে লাল আর গভর্নমেন্ট মানে সরকার ও বুঝেছি দাদা দাদা যেটা বলছিলাম আর কি আপনি এত বেশি কথা বলেন কেন কারণ কথা যে আমায় বলতে পারেন এবার কেমন উত্তর যেরকম আপনি চাইলেন দাদা চাওয়া পাওয়ার সীমা থাকে আপনি তো অনেক কিছুই চাইছেন দাদা ভুল ভাবেন না কেন আপনাকে ভুল ভাবেনি দাদা বলছি যে বলুন তো নারী মানে কি নারী মানে শক্তি আর তাহলে পুরুষ মানে কি সহ্য শক্তি নারী মানে শক্তি পুরুষ মানে সহ্য শক্তি এটা মানে কি আপনি কখনো বিয়ে করেছেন হ্যাঁ তাহলে বুঝতে পারবেন কদিন পরে দাদা আপনার নাম কি আমার নাম সামনে দিয়েও যা পেছন দিয়েও তাই আপনি ওদের চামার মধ্যে ফাটবো কেন মানে এটা তো আমাদের দিয়েছে শুধুমাত্র একটু হাসানোর জন্য আমার নাম সুবললাল বসু দেখুন সুবললাল বসু দাদা আপনি দেশ সম্বন্ধে কি বলবেন আমি দেশ সম্বন্ধে এই যে কয়েকদিন আগে 26শে জানুয়ারি গেল এই সম্বন্ধে আমি কি বলবো স্বাধীনতার আগেও মানুষ দেশপ্রেমী ছিল স্বাধীনতার কয়েক বছর পর আজও মানুষ দেশপ্রেমী শুধু একটু পরিবর্তন হয়েছে দয়ের নিচে ব আর পাশে পেট কাটা মধ্যে সটা এসছে দাদা আপনি বলুন তো ভারতে সব থেকে বেশি কি উৎপাদিত হয় ভারতে ভারতবাসী সিজন অনুযায়ী হয় এগুলো প্রতি মিনিটে সেকেন্ডে হচ্ছে আপনি কি ইংরেজি জানেন আমি ইংরেজি জানি ও ইয়েস তদূর জানে ব্যাস দাদা একটু অন্যদিকে যায় নাকি তা আজকালকার দিনে ফেসবুকের যে অবস্থা দেখুন এখানে যতজন আছে বেশিরভাগই ফেসবুক করে করেন তো তা বলুন তো ফেসবুক আর পাঠ্য বই অর্থাৎ বুকের মধ্যে পার্থক্য বসতে ইচ্ছে করে না আরেকটা নিয়ে বসলে তো উঠতে ইচ্ছে করে না দাদা এই যে কয়েকদিন আগে আমরি এই যে আমরি কাণ্ড তাই আমরি কাণ্ড সম্বন্ধে আপনি কি বলবেন আমরি কথাটাই তো অভিশাপ কেন ওই যে আ মরি দেখেছো কি রকম পাবলিক এরকম দাদা যদি পৃথিবীতে আপনার মতন দুই পিস আসে না পৃথিবী মোটামুটি কাজ হয়ে গেছে দাদা আপনি সমাজ সম্বন্ধে কি বলবেন সম্বন্ধে সবাই দিয়ে হাতে হাত ভাববো না কোনো সাত পাঁচ সমাজকে করব নিজের মতো কাউকে করব না কখনো ছোট কবি সুবোধ সরকারের কবিতা রবীন্দ্র রচনা বলি নবম খণ্ড চাপা দেওয়া সুইসাইড নোট ছেলেকে লেখা লিখে হাতে ব্লেড নিয়ে বাথরুমে ঢুকেছিলেন মাস্টার মশাই দুপুরবেলা কাজের লোক দরজার তলা দিয়ে রক্ত আসছে দেখে চিৎকার করে ওঠে ছেলেকে লেখা এই তার প্রথম এবং শেষ চিঠি অরলি আমি বিশ্বাস করি সন্তান পবিত্র জলের মতো যদিও তোমার সঙ্গে আমার সম্পর্ক ভালো তবু তোমাকেই লিখে লিখে যাই গত দু বছর তোমার মায়ের চিকিৎসা বাবদ আমার যত সামান্য সঞ্চয় আপাতত নিঃশেষিত চিকিৎসার ব্যয়ভার আমি আর নিতে পারছিলাম না জীবনে তোমার টাকা ছুঁইনি মরেও ছুঁব না আজীবন ছাত্র পড়িয়েছি কেন তো কোনো অন্যায় করি না গত মাসে একজন অভিভাবক আমার স্কুলে এসে ঝুলাঝুলি করে তার ছেলেকে নেবার জন্য আমি প্রথম দিন ফিরিয়ে দিই দ্বিতীয় দিন ফিরিয়ে দিই তৃতীয় দিন পারি তিনি আমার হাতে একটা বড় মোটা খামে 30,000 টাকা দিয়ে চলে যান সেই টাকায় এই মাসে তোমার মায়ের চিকিৎসা চলছে জানি না তিনি কখনো বাড়ি ফিরবেন কিনা ফিরলে বলো পৃথিবীতে আমার বেঁচে থাকার অধিকার চলে গেছে ইতি বাবা যখন সারাটা দেশ দাঁড়িয়ে আছে ঘুষের টাকার ওপর তখন রবীন্দ্র রচনা বলি চাপা দেওয়া একটা সুইসাইড নোট নমস্কার
আমার সঙ্গে চোদ্দ পুরুষের হাত পাঠিয়ে যাবে, চুতো না পাত করে পাহারাদারি রাত দুপুরে পাইচারি চোদ্দশো টাকা ধরে কত বলি বুঝি একজন তোকে জন্মে পাবো না, এটা কত আর দেওয়ার কে দেওয়ার মহারাজকে ডাকাবে হুমকি লাগাবে পাবো না যার যখন মৃত্যু করবে সে তখন এই একান্ন জনা একজনের পাগল আমার একান্ন উৎপাদকা কোন দেশে আছে বাবু হবে না কথা শুনে ছুটে এসে টিফিন আমি মহারাজের সন্তান আমি আমার ছুটিতে ফিরে যাবো
পাখির পালকের মতো জড়ির ফুল তোলা
গ্রীষ্ম বর্ষা ভাই দেখি আরাম মচ 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 Do the way.
বাঘের মতো আমার টিকিট বাচ্চা বিয়ে করলো। আমি কাকু, আমি শুনেছি নেশার করে আমার পাটল, আমি তো বাঘের মতো ছুটতে পারি না। কত এটা কে রে মহারাজ?
আমাকে বলছো এটা কে রে? আমার উন্মত্ত আজকে জীবন কেউ চিনতে পারছো না। আমার যে পড়ে যাও খ্রিস্টান মহারাজ আপনাকে মান্য ভাই প্রভু প্রভু অত্যন্ত কাজের ছেলে চোখে কি সাংঘাতিক ডিউটিফুল আমি কি বলবো প্রভু আমরা কাছে করতো সত্যি বলো তান্ত্রিক সত্যি স্বীকার করেছে তুমিও করবে একটা পোটলা করি আমি বলো পোটলা যার উপরে দেশের পূজাপাঠকে নিরাপত্তা নির্মাণ করছে দেশের অবস্থা ফিরলে সব পেয়ে কবে ফিরবে কবে পাবো যে দেশে কর্মচারী নেই বেতন পায় না সে অন্য দেশে না অনুন্নত পারবে না বলবে উন্নত কামি বা উন্নত শীল দেশ দেশের উন্নতিতে বিশ্বাস হারিয়ে না প্রতল আগে হারাইনি নিজের উন্নতির চেষ্টা করছিলাম চুপ করো তোদের বক্তৃতা দিত লোকের বসো ছাত্রী প্রভু সেই গমকুরি করে যার মধ্যে দিয়ে কক্ষপ্রান্তর পরিদৃশ্য এতক্ষণ ধরে কি দেখছে ভাব সমাধি হয়ে গেল যে আলোটা বাড়া এ তো নানা প্রকার আলোক সম্বন্ধের মধ্যে দেখছে প্রভু বেশ স্বপ্নালো আলো হয়েছে এতক্ষণ ধরে কি দেখছে দেখছি ঘরে রাস রাস গয়না আর 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 এক নারী একাকিনী চাবিনি যাপন করছে আর লোকের বাড়ি আগাছি কাগাছি উঠি করছে কোন শালা কোতোয়ালজি শান্তিজি আপনারা এখানে আগে দুরি মাইতি একটা গাইডেন তো বলো গাইতি গাইতে দিয়ে কি হবে একটা চিত্র মনে করতে হবে চিত্র কেমন চিত্র চিত্র বলছেন কেন যা দেখাচ্ছেন তা তো সুড়ঙ্গ হ্যাঁ সুড়ঙ্গ সুড়ঙ্গটাকে আরো ফাটাতে হবে যাতে করে একটা মানুষ আরেকটা মানুষ দিয়ে বাইরে বেরিয়ে আসতে পারে ও ঘরের বাইরে বেরোবে তার সুড়ঙ্গ মতে কেন ঘরের তো দরজা আছে কিন্তু আমরা তা কাজে লাগাবো না কত বড় মানুষ নিয়ে বেরোবে বড় সুগঠিত জীবিত মৃত নিদ্রিত মুখে কাপড় বেরে বাইরে বের করা হবে তোমার কোনো জানা আছে ও তাহলে হবে না নিয়ে এসো তাড়াতাড়ি আনবে আজকে দেরি হবে কেন এই তো আমার বাড়ি হ্যাঁ তোমার বাড়ি আজকে হ্যাঁ নিজে বাড়ি ছেড়ে রাতে ভরে আটটা দিয়ে বেড়ানো হচ্ছে আটটা দিয়ে বেড়ানো কত আছে আমি তো দোকান বন্ধ করে ফিরছি রাত দুপুরে দোকান আজকে হ্যাঁ আমার ওই সোনার রূপোর দোকান তা আজকাল দেশে চুরি ডাকাতি যে পরিমাণে বেড়ে গেছে তা দোকান ভাড়া দিচ্ছি তো দোকান ভাড়া দিচ্ছি এদিকে বাড়িকে সামলাই কি করবো বলুন একা মানুষ কোন দিক সামলাই তা আর্ধেক রাত দোকান পাহারা দিই আর আর্ধেক রাত বাড়ি পাহারা দিই দোকান পাহারা সে বাড়ি পাহারা দিতে আগে হ্যাঁ দোকান দাও গে আমরা তোমার বাড়ি রাখছি সে তো দেখতেই পাচ্ছি স্বয়ং বিয়ানজি আমার দরজায় দাঁড়িয়ে আছেন কি পুণ্য করেছিলাম যে এই মহান দেশে তার জন্মগ্রহণ করেছি তাও তুমি বাড়ি পাহারা দিও আমরা তোমার দোকানে স্বল্প দিই ধন্য ধন্য মহান দেশের সুমান রাজকর্মচারী কোন এবার তুমি প্রস্থান করছো আগে হ্যাঁ একবার বাড়ির ভেতরটা দেখে যাই কি দেখবে দেখার কি আছে মানে ভেতরে সব কিছু ঠিকঠাক আছে হ্যাঁ ঠিকঠাক আছে তাহলে এবার আমি নিশ্চিন্তে প্রস্থান করছি দেওয়া এসো এসো এবার দেখি
একি একি দেখি সুরঙ্গ এই আমরা বুঝিয়ে দিয়ে যাব তাহলে কি আমরা বাড়িতে চোর ঢুকলো ঢুকেনি ঢুকেনি ঢুকবে ওই তো ঘুরছে তাহলে কোথায় ঢুকবে তাড়াতাড়ি হাত করে পড়ায় এখনো ছেড়ে রেখেছেন কেন ভাঙরটা যে কত লোকের কত সর্বনাশ করেছে গৌরী আমরা চাই ও তোমার ঘরে ঢুকু কিন্তু কিন্তু ঘরে যে অনেক সোনা দানা রয়েছে আমরা তো চাই ও চুরি করুক কেবি কেই চুরি করবে অগ্নি ওকে হাতে আটাতে ধরব দেশের তদন্ত সমিতির পক্ষে তখনই সুবিধা হবে ওর বিরুদ্ধে একটা জোরদার মামলা রুজু করা প্রভু অন্য দরবারে মামলা দাও যাতে করে কয়েক দিনে মদ মাতালে বদ্ধ মাতালে পরিণত হয় কিন্তু আমার সোনা দানা তাদের কি হবে তাদেরকে আমি ফিরে পাবো না মামলা চলাকালে মাল পাবে তবে দশ বছর বাজিরা থাকে ফেরত দিতেও পারো না 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 আমি আমার বাড়িতে চুরি হতে দেবো না যাও কি হলো দাঁড়িয়ে আছো কেন যাও দোকানে যাও না না ছেড়ে দিন আমি আমার বাড়িতে চোর ঢুকতে দেবো না বড়ই ভালো করে বলছি দেশের তদন্ত সমিতির কর্মসূচি মাথায় মাথা বলছি যাও নিকুচি করেছে দেশের তদন্ত সমিতি আমি আর বাড়িতে চুরি হতে দেবো না হা দুটা কিও হা দুটা পিজাম পিজাম লড়া ছুট আমার বাড়ি কিও দাও আমার সোনা দাও ছুট আমার সোনা দাও আমার সোনা দাও আমার সোনা দাও ব্যাটা ছেলে আবার ফিরে আসবে হয়তো লোকজন ফিরে আসবে ওরে কত আপনি বহু চাকরা তাড়াতাড়ি কর এই এই মাদক ও হে ঘুমিয়ে দিস মানে গো এ বহু এই হে কালো মুখ খালি বধু বহাই চিঠি দিয়ে বানালো ওরে কত চাকরা তাড়াতাড়ি কর ওরে ভাঙর ও এই কি কোতোয়াল জি শান্তি জি দেওয়ান জি ¡Usted te va a poner!
বেটারা জুতো নেবে গয়না নেবে কলা নিবি সুন্দর পরপরই সুখিসেতে গৌরীর বাড়িতে ঢুকেছি সিন্ধুক ভেঙেছি সোনা দানা মোহর সব এই কলসিতে ভরেছি আশাতে ফিরে যাবার পথ ধরেছি তখনই বেটারা একে একে এসে ঢুকে রে বসলো তো বসলো দরজার গোড়া রাস্তা আসতে বসলো রে প্রভু আপনিও চুরি করতে একে চুরি বলে না রে গাধা ডাকাতি বলে ডাকাতি আমিও করছি তারা সবাই বসে করেছে আমি রাজ পথে নেমেছি অর্থনৈতিক সংকট আমাকে পথে নামিয়েছে আমার দেশ বিকিয়ে গেছে বছরে এত এত সুদ মেটাতে হচ্ছে সুদ ছুটতে নতুন করে ঋণ করতে হচ্ছে এ দেশ থেকে ঋণ নিয়ে সে দেশে সুদ মেটাতে হচ্ছে ভূপতি ডাকাতি করছে আসল টাকা যে বিদেশি শুদ্ধ রাজ্যগুলি সেটা বুঝিস বেটারা না চাইতে আকবারে ঋণ দিয়েছে এখন তিন ধর তোমাকে হুমকি দিচ্ছে না মেটালে আমাকে উৎখাত করে বাপের সিংহাসনটা কেড়ে নেবে রে তা লুকিয়ে ডাকাতি কেন আপনি তো প্রকাশ্যে আরো আরো পর বসিয়ে রাজকোষ পূর্ণ করতে পারে তোমার তো দেখছি তুকে পাস করা বিদ্যে মধ্যে প্রজারা খেপে যাবে না ওদিকে বিদেশি বেটারাও বুঝবে আমি আর দেশ চালাতে পারছি তখন ঘর সামলাবো না বার সামলাবো স্বদেশ নীতিও বোঝো না বিদেশ নীতিও বোঝো না তাহলে আর তদন্ত সমিতি বসিয়ে কি লাভ কোনো লাভ নেই এ পর্যন্ত যিনি বসিয়েছেন সব কটা ডাকাতি তিনিই করেছেন রাতে ডাকাতি দিনে তদন্ত কোনো লাভ নেই প্রভু একটা লাভ কিন্তু আছে বিদেশিরা আমরা বুঝবে আমাদের দেশের আইন শৃঙ্খলা ব্যাপারটা আমরা নিজেরা ধরে রাখতে পেরেছি হ্যাঁ শিগগিরই তোমার পদোন্নতি হবে ছাত্রী প্রভু দেখো তো তুলসী মুখে ওলা পাতায় মোড়া চারটে মাছের ভেটি আছে একখানি দাও তো বুঝলে কত আর প্রভু প্রাসাদে যে রান্না হয় বেটারা এত তেল মশলা দেয় ওলা ঝালা করে কিন্তু এই ওলা পাতায় মোড়া হালকা আছে ভাবে সিদ্ধ করা গৃহস্থ ঘরের বইয়ে মিষ্টি হাতের যত্ন লাগা শীতল মাছের ভেটি একদম জেলে ফেসে যায়
মুখে কিছু দেওয়া হলো না তো কি আমি আর কে রাম চার হলো আমি গুনছি সব চার হলো চার চার হয়েছে পাঁচ হয়ে গেল ভিজে যাবে রে আমি নাম বললা আমি যাচ্ছি আমি যাচ্ছি আমি শান্তির জল দাও তো ওই দিকে ওই দিদি মনে মাথা বেশি করে দাও বিচার বলছি